পার্লিয়ামেন্টারি এফেয়ার্স মিনিষ্টারের সরকার তরফের এই বিষয়টি আলোচনা হওয়াটা উচিত বলে তখেও মন্তব্য করেছিল। কিন্তু মন্তব্য করার পিছত মাননীয় অধ্যক্ষ মহোদয়ে তখেতর মানে যেটা রায়দান, সেই রায়দানটা তখেতে স্থগিত রাখিলে, আর স্থগিত রখার কারণে আজি আমি অধ্যক্ষ ডাঙরিয়াক পুনের এপিল করল যে আপনি এই বিষয়টি আলোচনা হবলে দিয়ক আর আপনার রায়দানটা পুনের বিবেচনা করা। আমি সকল বিরোধী পক্ষ তখেতক আমি আহ্বান জানাইছিল, কিন্তু অধ্যক্ষ ডাঙরিয়া আমার আহ্বান মানে মানি নললে, আর নলওয়ার কারণে আমি আজি সদন ত্যাগ করেছো এই অধ্যক্ষ ডাঙরিয়ার এই রুলিংয়ের প্রতিবাদত। বেলেগে ডিসকাশন করবা নকরি সরকারক আজি ফেলিয়ার বলে, ফেলিয়ার কেন গেল? তারপর নির্বাচন হয়ে আছে, আমি জানো জিকি আছো। সভা স্থগিত প্রস্তাবক কেন্দ্র করে উত্তপ্ত হয়ে পড়ল বিধানসভা। উত্তর কাছাৰ পার্বত্য জেলাত সংঘটিত বিত্তীয় কেলেঙ্কারিক কেন্দ্র করে সভা স্থগিতর প্রস্তাব আগবাইছিল বিরোধী পক্ষ। বিরোধী পক্ষ যুক্তি দর্শাইছিল যে সরকার ব্যর্থ হয়েছে, হেহে সভা স্থগিত রাখিবর বাবে আহ্বান জানানো হয়েছে। কিন্তু এই প্রস্তাব সম্পর্ক বিধানসভার অধ্যক্ষ রুলিং স্থগিত রখার পরিপ্রেক্ষিতত সৃষ্টি হয় এই উত্তপ্ত পরিবেশর। এই ঘটনার তীব্র বিরোধিতা করে সদনকক্ষ ত্যাগ করে বিরোধী দলে। এই কথাখিনি যদি আমার অধ্যক্ষ মহোদয় যে এই কথাখিনি যদি ধুনিয়াকে আমার আগত এই কথাখিনির কারণে একটা বিবেচনা করলে হেতেন, তাহলে নিশ্চয় আমার এই কথাটা এনেকা একটা খেলিমেলি সৃষ্টি নহলেতেন। আর এই বিভিন্ন ধরনের এই কথাটা যেটা আমার ইস্টাবলিশ হল, আর মণী সেনা আয়োগের কথা ওলালে, মণী সেনা আয়োগের পাশতো আমার এখন কমিশন করাই দিয়া হল সুভাষ দাসের অধীনত। সো সেইখিনি কথা যদি আমার ইয়াত গোটেই কথাটা আমার হেৰিত লে হলহেতেন আজি এবছর দিনের ভিতর, এই কথাখিনি আমি আজি এনেকা একটা উত্তপ্ত পরিস্থিতি নহলহেতেন। বিরোধীর এই ভূমিকাক তীব্র ভাষায় সমালোচনা করে রাজ্যের মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ে। মুখ্যমন্ত্রীর মতে উত্তর কাছাৰ পার্বত্য জেলার তদন্তর দায়িত্ব সরকারে হে দিছে।